দর্শক, আমরা চলমান বন্যা পরিস্থিতির খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব। আমরা সিলেটের খবর জানবো, একই সঙ্গে জানবো উত্তরের জেলা গাইবান্ধার খবরাখবর। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত রয়েছেন সজল ছত্রী এবং গাইবান্ধা থেকে যুক্ত রয়েছেন আসাদুজ্জামান মামুন। আমরা সজলের কাছে আগে যাচ্ছি। সজল ছত্রী, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে বিষয়টি জানার নতুন করে আবারও উদ্বেগ এবং আশঙ্কার কথা আমরা কিন্তু জানাচ্ছিলাম দর্শকদেরকে, যে সিলেট এবং সুনামগঞ্জে আবারও বন্যার পানি বাড়ছে। সেক্ষেত্রে আসলে আবহাওয়া অধিদপ্তর কী বলছে যে এই বন্যা পরিস্থিতি আসলে কতদিন অতিবাহিত হতে পারে, মানুষের দুর্ভোগের বিষয়টি তো অবশ্যই জানতে চাইব। সজল, তানভীর, আবহাওয়া পূর্বাভাস বলছে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখনো আসলে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, তবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে আমরা গতকাল বিকাল পর্যন্ত এই জায়গাটি দেখানোর চেষ্টা করছিলাম। একদম শহর থেকে বেরোবার মুখে, সিলেট ছাড়বার মুখে যে পুরাতন ঢাকা সিলেট সড়কটি, সেটি ডুবে আছে পানির নিচে। আমরা আশেপাশে এখন এসেছি খোঁজার খোলা এলাকায়, দেখবেন পুরো পাড়াটি এখনও পানির নিচে ডুবে আছে এবং পানির দাগ দেখে বুঝতে পারছেন আসলে যে গত রাত থেকে প্রায় 4 ইঞ্চি পরিমাণ পানি কমেছে। মানে পানি কমার গতি অত্যন্ত ধীর, বৃষ্টি সে তুলনায় আসলে হচ্ছে না বলা যায়। খুব ঝিরঝির বৃষ্টি, খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে গতকাল থেকে, তারপরও পানি নামার গতি অত্যন্ত ধীর, যার কারণে মানুষের দুর্ভোগের কথা যেটি বলছিলেন, যে এলাকাগুলো থেকে পানি নেমে গিয়েছে সেসব এলাকায় মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজের ভিটায় ফিরেছেন, কিন্তু বেশিরভাগ বসত বাড়ি ভেঙে গেছে, ঘরে আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, গবাদি পশু ভেসে গেছে, কিন্তু তারপরও বানভাসী মানুষ নিজের ভিটার টানে ফিরেছেন, ফিরে আসলে নিজের আশ্রয়ে ফিরে এখন তারা প্রায় নিরাশ্রয়ে জীবন কাটাচ্ছেন। এবং এই সময়ে যখন আবার পানি কিনা পানি কিছুটা বাড়তে শুরু করে বা বৃষ্টি হতে থাকে, তখন তাদের মনে আরও বাড়তি ভয় যোগ হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে দ্বিতীয় আরেক দফা বন্যা জুলাইয়ের শেষের দিকে হয়তো হতে পারে, কিন্তু এর আগে পানি কিছুটা বাড়লেও আবার নতুন করে বন্যার যে ধাক্কা বা ঢেউ সেটি আসবে না বলেই তারা মনে করছেন। তবে তারা সতর্ক হতে বলছেন, কারণ বন্যার ভয়াবহতা এবার জানেন প্রায় 17 দিন হতে চলল বন্যা টানা, এবং বন্যার স্থায়িত্ব নিয়ে আসলে সবাই শঙ্কিত। এই বন্যায় 17 দিন এখনো পানিবন্দী মানুষ, পানি নেমে যাবে কবে? এবং তারপর বুঝতে পেরেছি মানুষের দুর্ভোগ আসলে অসহনীয় হয়ে উঠেছে এবং তারা আশঙ্কা করছেন আবারও নতুন করে সেই দুর্ভোগে পড়বার। আমরা গাইবান্ধার খবর জানবো। আসাদুজ্জামান মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি অবস্থা সার্বিক পরিস্থিতির, গজলডোবা ব্যারেজ খুলে দেওয়া হলো, কি দেখছেন আপনি? হ্যাঁ তানভীর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঘাগট নদীর পাড়ে। এখানে কিন্তু গত 24 ঘন্টায় একটু পানি বাড়তে শুরু করেছে আবার নতুন করে। তো এর আগে কিন্তু গাইবান্ধার যে সমস্ত নদী, ব্রহ্মপুত্র, ঘাগট, করতোয়া, তিস্তা নদীর পানি কিন্তু কমে গিয়েছিল এবং মানুষজনও কিন্তু আবার নতুন করে তারা বাড়িঘরে ফিরেছিল। আবার দেখতে পাচ্ছি যে এই গত 2 দিন থেকে অল্প অল্প করে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখনও কিন্তু এই গাইবান্ধার যে 4টি নদী রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আপনাকে যদি বলতে চাই, যে আপনার মাধ্যমে জানাতে চাই, যে গাইবান্ধার যে চর অঞ্চলগুলো রয়েছে সেই চর অঞ্চলের লোকজন কিন্তু এখনও তাদের বাড়িঘরের চতুর্দিকে কিন্তু পানি রয়েছে, তবে পানি যেহেতু নেমে গিয়েছিল তবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের বাড়িঘর থেকে পানি এখনও নিচে রয়েছে। তবে তারা কিন্তু এখনও বন্যার আশঙ্কা করছে যে তাদের যেহেতু পানি আবার নতুন করে বাড়ছে। এক্ষেত্রে কিন্তু গাইবান্ধায় 15টি মাধ্যমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি যদি কথা বলি, যে বন্যার যে আগে যে দুর্ভোগ মানুষের কিন্তু চরম উঠেছে, সেক্ষেত্রে বিভিন্ন রাস্তাঘাট যে রয়েছে কাঁচা রাস্তাগুলো, সেই রাস্তাঘাটগুলোতে কিন্তু ভেঙে গেছে এবং এখন কিন্তু মানুষ কিন্তু বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে রয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসাদুজ্জামান মামুন জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।